তিনি বিধায়ক দিলীপ দাস, এবারই প্রথম বিধায়ক হয়েছেন, জাতীয়তাবাদী দলের সদস্য। কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার কি নিয়ম তাই জানেন না বিধায়ক বাবু। বিজেপি দলের নেতা মন্ত্রীরা প্রায়শই অন্যদের জাতীয়তাবাদের পাঠ দিয়ে চলেন, এমনকি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বললেই দেশদ্রোহী তকমা দিয়ে দেয়া হয়। এই বিজেপি দলের বিধায়ক বাবুই জানেন না জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয়। জাতীয় সঙ্গীতের সময় হাত কিভাবে রাখা হয়, শরীর কি অবস্থায় থাকে? সোমবার বীর শহীদ অ্যালবার্ট এক্কার শহীদান দিবস পালন করা হয় লিচুবাগানে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। জাতীয় সঙ্গীত গাইলেন এই বিধায়ক বাবু, হাত বুকে গুঁজে। কি অবস্থা জাতীয়তাবাদের ধোঁয়া তোলা দলের নেতা বিধায়কদের? বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি দল? তার দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।